আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, হোমিও হেলথ চিপসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, আমি ডাক্তার মোহাম্মদ মুক্তিদানুন, আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনার জন্য। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অ্যানাল ফিস্টুলা বা ভগন্দন নিয়ে। আজকে বলবো এই অ্যানাল ফিস্টুলা আসলে কি, এটা কেন হয়, আর এটা রোগ লক্ষণ কি কি, আর এটা থেকে পরিত্রাণের জন্য কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আমরা প্রয়োগ করতে পারি। তো বন্ধুরা, যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটি প্রেস করে পাশেই থাকবেন। প্রথমেই বলবো ফিস্টুলা কি। মলদ্বারের বিশেষ ধরনের সংক্রমণের ফলে এই রোগ হয়। মলদ্বারের ভিতরে অনেকগুলি গ্রন্থি রয়েছে, এই গ্রন্থিগুলো সংক্রমণের কারণে ফোড়া হয়, যাকে আমরা ফিস্টুলা বলি। অনেক সময় দেখা যায় এসব ফোড়া ফেটে গিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে, ফলে পায়ুপথের ছিদ্র দিয়ে বের হয়ে আসে রস, রক্ত ও পুঁজ। এ সময় প্রচুর ব্যথা অনুভব হয়, এই ব্যথার তীব্রতা অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়ায়, একেই আমরা ফিস্টুলা ভগন্দর বা শোষঘা বলি। এবার জানিয়ে দেব এই ফিস্টুলার লক্ষণসমূহ কী কী। সাধারণত তিনটি লক্ষণে ফিস্টুলা হয়েছে কিনা তা সহজেই বোঝা যায়। এক হলো ফুলে যাওয়া, দুই হলো ব্যথা হওয়া, আর তিন সেখান থেকে পুঁজ বা আঠালো পদার্থ বের হওয়া। অনেক সময় বুঝতে না পেরে রোগী দেরিতে ডাক্তারের কাছে আসেন, ফলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। এবার বলবো এই ফিস্টুলার কারণসমূহ কী কী। ফিস্টুলার প্রধান কারণ ফোড়া তো আছেই, সাথে রেকটামের ভিতরের অংশের ফোড়া ফেটে গিয়ে সে ফোড়া মলদ্বারের বাহিরে যে ত্বক আছে বা চামড়া আছে সেই ত্বকের সাথে সংযোগ স্থাপন করে টানেলের মতো সুড়ঙ্গ পথ তৈরি করে। তাছাড়া টিউবারকুলোসিসের ফলেও হতে পারে। অনেকেই মনে করে টিউবারকুলোসিস বা যক্ষা শুধুমাত্র ফুসফুসেই হয়, তা কিন্তু না, এটা মলদ্বারেও হতে পারে। এটাকে আমরা বলি টিউবারকুলার ফিস্টুলা, এবং ইনফ্লামেটরি ডিজিজ ক্রোনস ডিজিজের কারণেও এটা হতে পারে। ক্যান্সারের কারণেও কিন্তু মলদ্বারে ফিস্টুলা হতে পারে। আবার ক্যান্সারে যদি রেডিওথেরাপি করা হয় তার ফলে মলাশয়ে ফিস্টুলা হতে পারে। বন্ধুরা, এবার জানিয়ে দেব এই ফিস্টুলা বা ভগন্দর থেকে পরিত্রাণের জন্য কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। আমি এখানে প্রধান প্রধান হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কেই আলোচনা করব। প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটা হলো ছাইলিশিয়া। যে সমস্ত লক্ষণে ছাইলিশিয়া ওষুধটি প্রয়োগ করতে হবে তা হলো, যদি দেখা যায় রোগী শীতকাতর প্রকৃতির এবং কোষ্ঠবদ্ধ স্বভাবের, রাগ বেশি হয়, দেহে ঘাম বেশি হয়, এমনকি হাতের তালু ও পায়ের তালুতেও ঘাম হয়, সেই সাথে যদি দেখা যায় ফিস্টুলার পুঁজ দুর্গন্ধযুক্ত এবং পাতলা প্রকৃতির, আর সেখানে খোঁচা মারার মতো ব্যথা হয়, তাহলে ছাইলিশিয়া ওষুধটি সেখানে প্রয়োগ করতে হবে। প্রথমেই এই ছাইলিশিয়া ওষুধটি ত্রিশক্তি থেকে প্রয়োগ করে ক্রমান্বয়ে উচ্চশক্তি প্রয়োগ করলে 3 থেকে 4 মাসের মধ্যেই এই রোগ থেকে আরোগ্য পাওয়া যাবে। এবার যে গুরুত্বপূর্ণ মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা হলো হিপাসালপার। ফিস্টুলার ক্ষেত্রে হিপাসালপার একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। হিপাসালপারের প্রধান কথাই হলো স্পর্শকাতর ব্যথা। হিপাসালপারের রোগীও প্রচণ্ড শীতকাতর হয়ে থাকে, অতিরিক্ত রাগি এবং অত্যন্ত সেন্সিটিভ হয়, অতি সহজে রেগে গিয়ে ভাঙচুর করতে বা কারোর উপর হস্তক্ষেপ করতেও দ্বিধাবোধ করে না। হিপাসালপারের রোগীর কিন্তু সহজে ঠান্ডা চর্দি লাগে, আর ক্ষত স্থান সহজে শুকায় না, রস, রক্ত, পুঁজ সেখান থেকে অনবরত ঝরতেই থাকে। এরকম লক্ষণ পেলে হিপাসালপারই রোগীকে আস্তে আস্তে সারিয়ে তুলবে। ত্রিশক্তি থেকে শুরু করে ক্রমান্বয়েই উচ্চশক্তি প্রয়োগ করতে হয়। ফিস্টুলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হলো মার্কসল। যদি দেখা যায় মলদ্বারে ফিস্টুলায় দপদপকর ব্যথা এবং সে ব্যথার সাথে প্রচণ্ড জ্বালাপোড়া এবং আক্রান্ত স্থানটি রক্তিম বর্ণ বা লাল বর্ণ ধারণ করেছে, এবং সেই সাথে যদি দেখা যায় রোগীর শীত ও গরম উভয় কাতরতা বেশি, অর্থাৎ শীতকালেও যেমন কষ্ট পায় গরমকালেও ঠিক একই রকম কষ্ট পায়, আর পানি পিপাসা খুবই বেশি, ঘাম বেশি এবং ঘামে গন্ধ পাওয়া যায়, এই সাথে আরও কিছু লক্ষণ যদি পাওয়া যায় যেমন রোগীর জিহ্বা একটু মোটা প্রকৃতির ও জিহ্বার টসটসে ভিজা থাকে, অর্থাৎ জিহ্বাটা খুব সরস হয়, এবং জিহ্বার অগ্রভাগে অর্থাৎ জিহ্বার মাথার দিকে দাঁতের ছাপ পড়ে, এই দাঁতের ছাপ পড়া লক্ষণটিও কিন্তু লক্ষ্য করা যায়। আর রোগীর মাঝে যদি মিষ্টি প্রিয়তা পাওয়া যায়, অর্থাৎ রোগী খুব মিষ্টি খেতে পছন্দ করে, তাহলে তো আর কথাই নাই, মার্কসলই ওই রোগীকে ফিস্টুলা হতে মুক্ত করবে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো, সেটা হলো অ্যাসিড নাইট্রিকাম। ফিস্টুলায় অ্যাসিড নাইট্রিকাম ভালো একটি মেডিসিন। ফিস্টুলার পাশাপাশি যদি দেখা যায় রোগীর ঘাম প্রচুর হয় এবং ঘামে দুর্গন্ধ, প্রচ্ছাবেও জাজালো গন্ধ রয়েছে, খাবার দাবারের মধ্যে টক, ঝাল ও মিষ্টি পছন্দ করে, পাতে এক্সট্রা লবণ নিয়ে খেতে পছন্দ করে, কোথাও কেটে কুটে গেলে দেরিতে সারে, সহজে শুকায় না, রোগীর মেজাজ খুবই খিটখিটে প্রকৃতির, তবে শারীরিকভাবে দেখতে খুব দুর্বল চিত্তের হয়, জিহ্বা দেখতে অনেকটা লালচে, লাল মাংসের টুকরার মতো, এবং মুখে লালাস্রাব বেশি থাকে, অর্থাৎ মুখে লালা একটু বেশিই হয়। এরকম লক্ষণসমূহ থাকলে অ্যাসিড নাইট্রিকামই সেখানে প্রয়োগ করতে হবে।
অ্যাসিড নাইট্রিকামে 200 শক্তি থেকে শুরু করে ক্রমান্বয়ে উচ্চ শক্তিতে প্রয়োগ করা যায়। বন্ধুরা, এছাড়াও হোমিওপ্যাথিতে অনেক অনেক ফিস্টুলার ওষুধ রয়েছে যেগুলো যথাযথ লক্ষণ পেলে তা প্রয়োগ করা যাবে, যেমন গ্রাফাইটিস, পিওনিয়া, থুজা, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া সালফ ইত্যাদি। হোমিওপ্যাথিকের এই প্রত্যেকটি ঔষধই গভীর ক্রিয়াশীল ঔষধ, তাই কোনো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের পরামর্শ নিয়েই ঔষধগুলো প্রয়োগ করা উচিত। কারণ ঔষধের ভুল প্রয়োগ এবং একসাথে একাধিক ঔষধ প্রয়োগ সেটা উপকারের বদলে রোগীর ক্ষতির কারণ হতে পারে। তবে সুস্থতার জন্য নির্বাচিত হোমিও ওষুধের পাশাপাশি আমরা কিছু ঘরোয়া নিয়মকানুন মেনে চলতে পারি, সেটা আরও দ্রুততার সাথে আমাদের সুস্থ করতে সাহায্য করবে। 50 মিলি পানিতে 1 গ্রাম ক্যালেন্ডুলা মাদার অথবা 1 গ্রাম হাইড্রাস্টিস ক্যান মাদার মিশিয়ে আমরা ক্ষতস্থানে বা আক্রান্ত স্থানে আমরা সেখানে পট্টি দিতে পারি, তাতে বেশ উপকার হয় এবং ক্ষতস্থানে গরম সেঁক দিলেও কিন্তু বেশ উপকার হয়। তাছাড়া মলদ্বারে বা ফিস্টুলাতে অলিভ অয়েল বা সরষের তেল দিলেও উপকার হয়। এ সময় অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মোটেই উচিত নয়, বেশি উঁচু নিচু জায়গায় ভ্রমণ করা উচিত নয় বা বসা উচিত নয়। এ সময় তরি তরকারির ভিতর নিরামিষ জাতীয় খাবার খাওয়াই বেশি উপকারী। আর টক দই, তারপর তেঁতুল, টক কুল, ভোনা মশলাযুক্ত মাছ বা ভোনা মাংস খাবার খাওয়া একদমই উচিত নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটি? যদি ভিডিওটি উপকার বলে মনে হয় তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হোমিও হেলথ টিপসের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।